ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, যে প্রশ্নটি আসলে হচ্ছিল যে এই যে কতগুলো কেনর উত্তর চাইছিলেন জনাব মোফাজ্জল করিম, যে আমাদের তো অবকাঠামোগত উন্নয়ন কিংবা আমাদের ফসল উৎপাদন বলি অন্যান্য অনেক ক্ষেত্রে অর্থনৈতিক বিভিন্ন সূচকে আমাদের যে ইতিবাচক পরিবর্তন, সামাজিক সূচকতা, শিক্ষা স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রে, কিন্তু রাজনৈতিক সূচক কিংবা যদি বলি মূল্যবোধের সূচক, সেই জায়গাতে অবনমন কেন? দেখুন, আমি মনে করি এক্ষেত্রে পারস্পরিক সমঝোতা বাড়ানোর অবকাশ যথেষ্ট বিস্তৃত। এক্ষেত্রে যারা আপনার শিক্ষিত সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে কাজ করছেন, তারা দেশের স্বার্থ এবং সংবিধানকে সমুন্নত রেখে এগিয়ে যেতে আসেন, তাহলে আমি মনে করি যেসব মতদ্বৈধতার সৃষ্টি হয়েছে সেটা দূর করা সম্ভব। তো এটা মনে রেখে আমরা সবাই যদি এগিয়ে যাই, তাহলে যে বৈরিতা আপাত দৃষ্টিতে সবার চোখে লাগছে, সেই বৈরিতা আমাদের জীবনকে ভারাক্রান্ত করবে না। আর গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা, প্রসারণ করা, গণতান্ত্রিক পদ্ধতি অনুযায়ী জীবনযাপন করা, এ নিয়ে পৃথিবীর সকল গণতান্ত্রিক দেশে আলোচনা হয়, সেই সংলাপ অনুষ্ঠিত হয়, সকল ক্ষেত্রে যারা ক্ষমতায় আছেন তারা যে সঠিক কাজ করছেন এটাও জনসাধারণ স্বীকার করে না, কিংবা জনগণের তরফ থেকে মাঝে মাঝে সব দাবি উত্থাপিত হয় তাও সকল ক্ষেত্রে গ্রহণীয় বলে সংশ্লিষ্ট সকলে গ্রহণ করেন না। কাজে এক্ষেত্রে আমি মনে করি পারস্পরিক সহনশীলতার মনোভাব নিয়ে সংবিধান অনুযায়ী আমরা দেশের স্বার্থকে সামনে রেখে, জনগণের স্বার্থকে সবচেয়ে উপরে স্থান দিয়ে, দেশ থেকে দারিদ্র দূরী করার ব্রত গ্রহণ করে, সকল মানুষের জীবন আলোকিত করার ব্রত নিয়ে যদি এগিয়ে যাই, তাহলে এগুলো আমরা দূর করতে পারি বলে আমি মনে করি। এবং আমি আমার স্থির বিশ্বাস, আমি আগেই বলেছি আমরা একসাথে পড়াশোনা করেছি, জনাব মোফাজ্জল করিম সাহেবও আমার সাথে একমত হবেন, এটা অলঙ্ঘনীয় কিছু নয় বলে আমি মনে করি। জি, কিন্তু একটি বিষয় যেটি নির্বাচন প্রসঙ্গে ঘুরে ফিরে এসেছে, এবং যেহেতু আর দুই মাস পরেই আমরা বলছি যে নির্বাচন, হয়তো এই যখন আমরা কথা বলছি এই নভেম্বরের মাঝামাঝিতেই সব কিছু ঠিক থাকলে হয়তো তাফসিল ঘোষিত হবে, এরকম একটি জায়গায় দাঁড়িয়ে যে কথা বলছিলাম, যে আপনি বলছিলেন যে নির্বাচনে অংশ নেয়া না নেয়া একটি দলের ব্যক্তিগত ইচ্ছা বা অভিলাষ যাই বলি, কিন্তু তারা যখন দেখা যায় আমরা সাধারণ মানুষ হিসেবে যখন দেখি তাদের যেই অভিযোগ যে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড হচ্ছে না, কিংবা যেই সমতল ভূমি প্রয়োজন সেই জায়গায় বিচরণ করা সেটি করা যাচ্ছে না, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে যদি এক ধরনের বৈষম্যের কথা বলা হয়, এক ধরনের বিমাতাসুলভ আচরণ, বিশেষ করে এই যে সাম্প্রতিক সময় আমরা দেখলাম 28 তারিখের পরে বিএনপির শীর্ষস্থানের প্রায় সকল নেতাকর্মী, প্রায় অনেক নেতাকর্মীকে যখন হয় গৃহ তাদেরকে কারাগারে, কিংবা তারা আত্মগোপনে, কিংবা কারাদণ্ড দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো তখন আসলে লেভেল প্লেয়িং ফিল্ড কথাটি যে বলা হয় তার সাথে আসলে কতটা যায়? দেখুন, বিএনপির বা বিরোধী দলের বেশ সংখ্যক নেতা গ্রেফতার হয়েছেন, কারাগারও আছেন, সেগুলো ইতিমধ্যে আমাদের আইনমন্ত্রী বলেছেন যে দেশের প্রচলিত আইন লঙ্ঘনের কারণে করা হয়েছে। তো দেশে যদি আইনের শাসন বিদ্যমান থাকে, কাউকে যদি আইন লঙ্ঘনের জন্য শাস্তি বিধানের বিধান থাকে, তাহলে সেই অনুযায়ী আমাদের চলবে। আমি একটি উদাহরণ দিচ্ছি, দেখুন, দ্বিতীয় মহাযুদ্ধের পর আপনার একটি অবিশ্বাসী জয় সারা পৃথিবীব্যাপী অর্জন করার পর গণতন্ত্রের অন্যতম পীঠস্থান যুক্তরাজ্যে, যেখানে আমাদের করিম সাহেব রাষ্ট্রদূত ছিলেন, সেখানে উইনস্টন চার্চিলকে পরাজিত করে ক্লিমেন্ট এটলি প্রধানমন্ত্রী হয়েছিলেন। যখন ক্লিমেন্ট এটলি উইনস্টন চার্চিলের বিরোধিতা করেন, তখন কিন্তু চার্চিলও সে কথা বলেছিলেন যে এদের বিরোধিতা করার তো কোনো অধিকার নাই, আমার উপর যে দায়িত্ব পড়েছে সে দায়িত্ব আমি পালন করেছি। আমি মনে করি এই ধরনের বৈরিতা কিংবা ধরেন প্রান্তিক বৈরিতা সকল সমাজেই কাজ করে, এবং সকল সমাজের তরফ থেকে যারা নেতৃস্থানে আছেন তারা সকলে যদি আপনার দেশের স্বার্থকে সকল কিছুর ঊর্ধ্বে স্থান দেন, মানুষের কল্যাণকে যদি আপনার ব্যক্তিগত বা গোষ্ঠীগত কল্যাণের বাইরে যে স্থান দেন, তাহলে এগুলি আমরা নিষ্পত্তি করতে সক্ষম হব। আমি মনে করি
বর্তমানে যে ধরনের বৈরিতা আছে সেই ধরনের বৈরিতা যখন আমরা সুস্থভাবে নির্বাচন অনুষ্ঠান করব, জনগণ যখন তাদের রায় দিতে সক্ষম হবেন এবং সেই রায় নির্বাচনের ফলে প্রতিফলিত হবে, তখন থাকবে না। জি, আপনি তো বলছেন যে জনগণ রায় যদি দিতে পারে বা জনগণের রায়ের প্রতিফলিত হলে তখন আর এই অবস্থা থাকবে না, কিন্তু বিরোধীদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে রায় দেওয়ার যে পরিবেশ, যারা রায় দেওয়ার ব্যবস্থা করবেন, নির্বাচন তো নির্বাচন কমিশন কেবলমাত্র করবে না, কন্ডাক্ট করবে না, মাঠ পর্যায়েও যারা আপনি জানেন বিষয়গুলো, যে ডিসি আছেন, এসপি আছেন, যারা রিটার্নিং কর্মকর্তা হিসেবে থাকবেন, তারা এগুলো করবেন। সাম্প্রতিক সময়ে আমরা কিছু ডিসি এসপির মন্তব্যও শুনেছি। এই সব কিছু মিলিয়ে তারা ওনারা যেটি বলছেন বিরোধীদের পক্ষ থেকে, যে একটা দলীয় মতের প্রতিফলন ঘটে কিনা, দলীয় ভাবাদর্শের প্রতিফলন ঘটে কিনা তাদের কার্যক্রমে, সেই আশঙ্কায় ওনারা আতঙ্কিত। সেই ব্যাপারটি থেকে আমি মনে করি এই ধরনের কোনো আশঙ্কা করা অমূলক। দেখুন, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আমিও কাজ করেছি, আমার বন্ধুবর জনাব মোফাজ্জল করিম সহ সফল জেলা প্রশাসকের কাজ করেছেন। আমরা মনে করি আমাদের সময়ে বা পরবর্তী পর্যায়ে যে নির্বাচন হচ্ছে সেখানে সামগ্রিকভাবে প্রশাসন কোনো দলের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন এই ধরনের অভিযোগ করা অমূলক, এটা করা যায় না। এবং একথা আমাদের সুস্পষ্টে মনে রাখতে হবে যে নির্বাচন হয়, সে নির্বাচন হয় কিন্তু নির্বাচন কমিশনের নেতৃত্বে, তাই নির্বাচন কমিশনের নেতৃত্বে, নির্বাচন কমিশনের প্রশাসনের ছত্রছায়, সকল জেলা ম্যাজিস্ট্রেট, সকল আপনার পুলিশের তত্ত্বাবধায়ক এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা আছেন সকলে কাজ করেন। নির্বাচনের সাথে সবচেয়ে বেশি সংখ্যক সংশ্লিষ্ট কিন্তু শিক্ষক, এটা আমরা যদি পর্যালোচনা করি তাহলে দেখব। তাহলে এরা, এদের উপর আপনার এভাবে কোনো প্রভাব কোনো ব্যক্তি বিশেষ কিংবা গোষ্ঠী বিশেষ বা কোনো দল বিশেষ আপনারা নিরবিচ্ছিন্নভাবে প্রয়োগ করতে পারবে, এটা বিশ্বাস করা মুশকিল। যদি এক্ষেত্রে কোনো অভিযোগ হয় কিংবা অভিযোগের ভিত্তিতে কোনো সংশোধনের অবকাশ থাকে, নিশ্চিতভাবে সে অভিযোগ উত্থাপন করা যায় এবং সেই অভিযোগ উত্থাপিত অভিযোগের ভিত্তিতে সংশোধন করা যায়। এমন কোনো কিছু আমাদের নজরে এখন পর্যন্ত আসেনি যার ভিত্তিতে আমরা বলতে পারি যে জেলা পর্যায়ে যারা কর্মরত আছেন পুলিশ তত্ত্বাবধায়ক হিসাবে কিংবা ধরেন জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে, তারা নির্বাচন প্রক্রিয়ায় অশুভ প্রভাব বিস্তার করছেন। বরং আমি মনে করব জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে এবং জেলার পুলিশ তত্ত্বাবধায়ক হিসাবে এরা সকল নির্বাচনেই তাদের তরফ থেকে যা করণীয় তা সুষ্ঠুভাবে সম্পাদন করেছেন। দু একজনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে, সেই অভিযোগের নিষ্পত্তি নির্বাচন কমিশন স্বাধীনভাবে করে এসেছেন।